হাইতি ভূমিকম্পে 12 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। গত শনিবার 7.2 মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হওয়ার পর থেকে শত শত শিশু চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের কর্মীরা বলছেন যে তারা তাদের যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু সব রোগীর সঙ্গে মানিয়ে নিতে পারছে না। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ অনুমান করেছে হাইতিতে কমপক্ষে 5,40,000 শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার প্রায় অর্ধেক। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর হাইতিতে এখন পর্যন্ত 1,419 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন প্রায় 7,000, এখনও নিখোঁজ অনেকে। বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চলমান, তবে এর মাঝে প্রশান্ত মহাসাগর থেকে ঘূর্ণিঝড় হাইতির দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া কয়েক স্থানে মৌসুমি বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।